সবাইকে ক্যারিয়ার ম্যাপের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব সাত দ্বারা বিভাজ্য কিনা একটা সংখ্যা, সেটা বোঝার নিয়ম। তো সাত দ্বারা বিভাজ্য কিনা সেই সংখ্যাটা যদি আমরা দেখে চিনতে পারি, তাহলে আমাদের বেনিফিট হচ্ছে মৌলিক সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আমরা খুব সহজে বের করতে পারবো সাত দ্বারা বিভাজ্য কিনা একটা সংখ্যা। পাশাপাশি অনেক ক্ষেত্রে আমাদের ম্যাথের কাটাকাটি করতে হয় ক্যালকুলেশন করার জন্য, সেই কাজটা করার জন্য আমাদের খুব সহজ হবে যদি আমরা সাত দ্বারা বিভাজ্য কিনা একটা সংখ্যা দেখে চিনতে পারি। তো এই ক্ষেত্রে নিয়মটা কি? নিয়মটা খুবই সহজ। আমরা এককের ঘরে যেই সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে ডাবল করব। তাহলে 9 ডাবল করলে হয় 18, তারপর এটা কেটে দিব, এটার আর প্রয়োজন আমাদের নাই। 9 ডাবল করলে 18 হচ্ছে, এরপরে 9 বাদ দিয়ে বাকি যে অংশটা আছে সেখান থেকে এই 18 বাদ দিব। বাদ দিলে কত পাচ্ছি? 0 পাচ্ছি, 6 পাচ্ছি, 5 পাচ্ছি। এই বিয়োগ ফলটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই ছিল 7 দ্বারা বিভাজ্য। এখন বিয়োগ ফল যদি আমি না বুঝতে পারি তখন কি করব? আবার এককের ঘরে যে আছে তাকে ডাবল করব, 0 ডাবল করলে 0ই হয়, তারপর 56 থেকে 0 বাদ দিয়ে দিব, তাহলে 56 হয়। এখন দেখেন 56 তো অবশ্যই 7 দ্বারা বিভাজ্য, তার মানে পুরো সংখ্যাটাই ছিল 7 দ্বারা বিভাজ্য। এভাবে আমরা চিনতে পারি একটা সংখ্যা 7 দ্বারা বিভাজ্য কিনা। আমরা আরেকটা ট্রাই করে দেখতে পারি। এই আমাদেরকে আরেকটা সংখ্যা দেওয়া আছে, 7 দ্বারা বিভাজ্য কিনা বোঝার জন্য কি করব? এককের ঘরে যে আছে তাকে আমরা ডাবল করব। এককের ঘরে 1 আছে তাকে ডাবল করলে 2 হবে, এর কাজ আর নাই। এখন বাকি অংশটা থেকে এই 2 কে বাদ দিয়ে দিব। 2 কে বাদ দিলে পাচ্ছি এখানে 7, এখানে পাচ্ছি 8, এখানে পাচ্ছি 7, এখানে পাচ্ছি 5। এই পার্টটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 7 দ্বারা বিভাজ্য। এখন এই পার্ট 7 দ্বারা বিভাজ্য কিনা আমরা তো বুঝতে পারতেছি না, সো আমরা প্রসেসটা রিপিট করব। এককের ঘরে কি আছে? 7 আছে, 7 কে ডাবল করলে আমরা পাচ্ছি কত? 14। এখন এইটুকু পার্ট থেকে 14 কে বাদ দিব, বাদ দিলে আমরা এখানে পাচ্ছি 4, এখানে পাচ্ছি 6, এখানে পাচ্ছি 5। এই পার্টটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাই 7 দ্বারা বিভাজ্য। আমরা হয়তো বুঝতে পারতেছি না এটা 7 দ্বারা বিভাজ্য কিনা, আবার এই প্রসেস রিপিট করব। এই 4 কে ডাবল করলে হয়ে যাবে 8। এখন 56 থেকে যদি আমরা 8 কে বাদ দেই তাহলে হয়ে যাবে 48। এখন 48 তো 7 দ্বারা বিভাজ্য না, কারণ 7 × 7 = 49, 48 যেহেতু 7 দ্বারা বিভাজ্য না, তার মানে এই পুরো সংখ্যাটাই 7 দ্বারা বিভাজ্য ছিল না। তো যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। এই ধরনের অনেক ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে রাখতে পারেন, এবং আপনারা যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আরো ক্লিয়ার করে আপনাদের জানানো হবে। সবাইকে অনেক ধন্যবাদ। স্বপ্ন পূরণের অভিযাত্রায় পাশে থাকার অঙ্গীকার, ক্যারিয়ার ম্যাপ।